হাই গাইজ, গুড মর্নিং। তো এখন বাজছে 9টা। সকলকে জানাই শুভ দশমী, বিজয়া দশমী বললাম না যেহেতু এখনও তো মা আছে, তো সকলকে শুভ দশমী। তো সবাই পুজো কেমন কাটালে জানিও। আর আগের দিন ওই অষ্টমীর দিন তো বাইরে ঠাকুর দেখতে গিয়েছিলাম, তারপর পূজাতে বাড়ি গিয়েছিলাম, সেই জন্য আমি ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারিনি বাড়িতে, মানে লুচি খাইনি। সেই জন্য মাকে আজকে লুচি বানাতে বলেছি, তো মা এখন লুচি বানাচ্ছে, ওটা টিফিনে হবে। গরম গরম লুচি হচ্ছে অষ্টমীর মতোই। কুমড়োর তরকারি আর কি ছোলার ডাল। এই দেখো খেতে বসে গেছি। আসলে অষ্টমীর দিন ঠিকঠাক করে মানে আমি লুচি খাইনি, দুটো লুচি খেয়েছি, তার জন্য আবার আজকে বানিয়েছে মা। তো এখন খেয়ে নি, আবার পরে তোমাদের সাথে কথা বলবো। আর এখন 10টা বাজছে, খাওয়া দাওয়ার পর অনেক কাজ আছে, সারা মানে এই 4 দিনে যা সব ছড়িয়ে টড়িয়ে রেখেছি সেগুলো সব গোছাবো। তো এখন আবার পরে কথা বলছি তোমাদের সাথে। তো এখন আমি চান করে চলে এসেছি, আর চারিদিকে ঘরের যা অবস্থা ছিল সব গুছিয়ে ফেলেছি। দেখো ওদিকে অনেক জিনিসপত্র ছিল, এখনও ওই ড্রামের মধ্যে জামাগুলো আছে, ওই যে চেয়ারের মধ্যে দেখো, আর বাদবাকি খাটটাও সব গুছিয়ে ফেলেছি। আর কিছু সেরকম জিনিস নেই, দু একটা জিনিস আছে, এগুলোও তুলে ফেলবো। আর আজকে দশমী, তো সকালের দিকে ঠাকুর তলায় যাইনি, বিকালবেলা মানে সন্ধ্যের দিকে যাব। আর ভাইয়ের বাজি কিনে আনতে হবে, তারপর দেখাবো তোমাদের ঘরে কী কী বাজি কিনে আনলাম, আর সন্ধ্যাবেলা ঠাকুর তলা যাবো সেটাও দেখাবো। তো এখন আবার পরে কথা বলছি। আবার এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, খুব জোরে বৃষ্টিটা পড়ছে, জানি না জানলা দিয়ে দেখা যাচ্ছে কি না, তো বৃষ্টি পড়ছে বাইরে। আবার প্রতিদিন ভালোই হচ্ছে, খালি বৃষ্টি। তাও আগের 2টো দিন প্রথম দিনের পরে ঘুরতে পেরেছি, আজকেও যারা বেরিয়েছে তারা ভালোই ঠাকুর দেখতে পারবে, আবার রোদ বেরোচ্ছে বৃষ্টি হচ্ছে। এই যে প্রসাদ চলে এসছে, দই কর্মা মা নিয়ে চলে এসছে। বিজয়া মানেই এই দই কর্মাটা ছাড়া চলে না। কার কার ভালো লাগে কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। গাইস তো এখন বিকালবেলা ঘুমিয়ে ঘুমিয়ে উঠে পড়ার পর এই যে ইনি চলে এসছে, কখন ওকে বাজি কিনে দেবো সেই জন্য জেঠু ওকে অনেক কিছু এনে দিয়েছে, তো সেগুলো ও আমাকে দেখাবে। এই কি কি এনে দিয়েছে বল, এর মধ্যে ভুলেও গেলি, কি কি এনে দিয়েছে তো বলতে হবে। আচ্ছা ঠিক আছে, আর কি আছে আমাকে এদিকে দেখি আর কি কি এনেছে। ঠোঙ থেকে বেরিয়ে যাচ্ছে কি করে, তুই খাপ থেকে বের করছিস কেন, দে খাপটা দে। আর কি আছে দেখ, ও এটা সেই সাববাজিগুলো, ঠিক আছে আর দেখ, এগুলো সব আজকে পুড়িয়ে দিস না জানো, বুঝেছিস। এগুলো কে পোড়াবে কে, হ্যাঁ 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 গো সাববড়ি তো, না রে আচারে বো, এইটা আচারে ফটকা, আমার যে সাববড়িগুলো, এই তো তুবরি এনেছে। তাহলে বলছিস তুবরি আনেনি, আমাকে বললি তুই আবার, ওই তো আছে সবই, তাই দেখ। তাহলে তুই আমাকে আবার কেন কিনতে বলছিস, না কিচ্ছু নাই আর এই গুটিয়ে শেষ করতে পারবো না। আর ওটাই কি আছে বার কর, এগুলো এগুলো সব একদিনে আজক্ষণ শেষ করে দিবি না, বুঝেছিস। এই দেখো এক গাদা সব কিনে ফেলেছে, আবার আমাকে বলছে আনতে। আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো। আর কি আনবো তাহলে, দেখেছিস চ্যাটপাটা, পাথর ছড়িয়ে আছে কিন্তু বকবে কাকিমা, ফাটলো। রোদে দিসনি,
দুটো ফাটে নি, আবার ঠিক করে ফাটা, আর ফাটবে না, বাজে হয়ে ফাটলো নাই। এদিকে তাকা ই বাবা, এই দেখো আমি রেডি হয়ে গেছি, এই যে মা এখানে আছে আর বুনিও আছে, এই দেখো বুনি এখানে। তো তিনজনে এবার ঠাকুরতলায় যাবো, আর কী কী ভাইয়ের জন্য বাজি নিয়ে এলাম তোমাদের দেখাই। এই যে বোম এনেছি এক প্যাকেট, আর এটা কি চেয়ারবেড়া না কি একটা, আর ও ফানুস আনতে বলেছিলো, বোমগুলো আমি আমার জন্যই এনেছি, আর এই যে ফানুস। তো চলো আবার ঠাকুরতলায় গিয়ে দেখা হবে, কী হচ্ছে তোমাদের ঘরে দেখাবো। ওই যে ওখানে ভাই আর কাকু আছে, হাউইগুলো দিচ্ছে, তো দেখো ভিডিওটা। হ্যাঁ সে ফেসিয়াল ফেসিয়াল
সবাই ভূত হয়ে গেছে দেখো, এখানে ট্রাক্টর চলে এসছে আর ওদিকে ঠাকুরও নামানো হচ্ছে। তা তাড়াতাড়ি যাও, বসে আছো, আমি যেতে দেবো। ওরা
ওই যে ওইখানে মন্দির থেকে অনেক কষ্ট করে ঠাকুরটাকে ট্রাক্টরে তোলা হচ্ছে, দেখতেই পাচ্ছ তো। যেখানে বিসর্জন করা হবে সেখানে আর যাইনি, বাড়ির এখানেই দাঁড়িয়েছিলাম। সকলকে জানাই শুভ বিজয়া, প্রীতি ও শুভেচ্ছা।